ওয়ান ক্লাবিং, তো ক্লাবিং এর ইতিমধ্যে আমরা আপনাদেরকে ছবি দেখিয়েছি। ক্লাবিং এটা আমাদের লংগিচুডিনাল মানে সামনের দিকে এবং ল্যাটারাল দুইটা কার্ভেচার এই দিকেও এবং এই দিকেও, যখন আমাদের দুইটা কার্ভেচার বেড়ে যাবে ফিঙ্গার ক্লাবিং, পেইনলেস সোয়ারিং অফ দ্য সফট টিস্যু কোথায়, টার্মিনাল ফ্যারেঞ্জেস, ইনক্রিজ লংগিচুডিনাল ল্যাটারাল কনভেক্সিটি অফ দ্য নেল। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, দু তিনটে ব্যাখ্যার মধ্যে একটা হচ্ছে যে আমাদের যেই প্লেটিলেট ড্র্যাপ গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো এখানে বেশি প্রোডাকশন হয়, এক। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে প্লেটিলেট ড্র্যাপ গ্রোথ ফ্যাক্টর গুলো বোন মেরু থেকে ট্রাভেল করতে হতে এখানে চলে আসে, এই জন্যেই এখানে কিছু প্লেটিলেট অংশ আছে এগুলো এখানে জমে, এখান থেকে কিছু প্লেটিলেট ড্র্যাপ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। তিন নম্বর পোস্টুলেটিভ ব্যাখ্যাটা হচ্ছে যে এই এখানে যখন কোনো একটা কারণে কোনো একটা কন্ডিশন আপনার হাইপোক্সিয়া ডেভেলপ করে তখন হোল বডিতেই এরকম আপনার হচ্ছে গ্রোথ ফ্যাক্টর গুলো রিলিজ হয়, তবে এই স্থানের মধ্যে এটা মোর প্রমিনেন্ট হয়ে বেশি আমাদের সামনে চোখে পড়ে। আর ক্লাবিংটা যখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন সেটা ড্রামেস্টিক অ্যাপিয়ারেন্স ধারণ করে, এই যে ডাক ঢোল যে পিটায় এরকম আঙ্গুলটা এরকম হয়ে গোল এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম তো ড্রামেস্টিক অ্যাপিয়ারেন্স অনেক সময় বলা হয়। এই ক্লাবিং এর ক্ষেত্রে যেটা আপনাদেরকে মাথায় রাখা দরকার যে ক্লাবিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের ক্লাবিং এটা ইডিওপ্যাথিক কন্ডিশনে ক্লাবিং থাকতে পারে, ফ্যামিলিয়ার কোনো একটা কন্ডিশনে, এটা সিমেট্রিক্যালি থাকতে পারে, অনেক সময় ইউনিল্যাটারাল ক্লাবিং থাকতে পারে। এই ইউনিল্যাটারাল ক্লাবিং যদি হয় এটা আমাদের কাছে একটু করে মাথায় রাখা দরকার। ধরেন ডান হাত বাম হাত, বাম হাতে সাধারণত এবি ফিস্টুলা গুলো করে থাকে, কারো যদি এবি ফিস্টুলা করে আর্টারির সাথে ভেইন যখন কানেকশন করে দিবে এখানে একটা রিলেভেন্টলি হাইপোক্সিয়া ডেভেলপ করে, এই হাতে তখন ক্লাবিং ডেভেলপ করে। তাহলে আমরা যখন এখানে একটা নোট রাখেন আপনি, আগে আমি অনেকগুলা লিখে দিব, এর মধ্যে ইউনিল্যাটারাল ক্লাবিং এর একটা কারণ হিসেবে আপনি মাথায় রাখবেন যে এবি ফিস্টুলা। এবি ফিস্টুলা আমরা সাধারণত যেসব পেশেন্ট গুলো ডায়ালাইসিস যাই সেসব পেশেন্টের জন্য আমরা করে থাকি, তাহলে এবি ফিস্টুলা এটা ইউনিল্যাটারাল ক্লাবিং করতে পারে। এরপর আসেন অনেক সময় ক্লাবিং এর অনেকগুলো কারণ থাকতে পারে, আবার আরেকটা আছে ডিফারেন্সিয়েটেড ক্লাবিং। ধরেন হাতের উপরের দিকে তার ভালো আছে কোনো ক্লাবিং নেই, নিচে তার ক্লাবিং কোয়াকটেশনের দেওয়াটা এরকম হয়, এগুলো ডিফারেন্সিয়েটেড ক্লাবিং, উপরে হাতে নাই নিচে হাতে আছে, আবার ডান হাতে আছে বাম হাতে নাই, অথবা উল্টা হতে পারে। তো ধরেন বাম হাতে আছে ডান হাতে নাই, এই পাশে একটা ফিস্টুল আছে, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ এ কজ অফ ইউনিল্যাটারাল ক্লাবিং, এবি ফিস্টুলা দিয়ে হচ্ছে। ওকে, ক্লাবিং এর অনেকগুলো কারণ আছে, যেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে ফ্যামিলিয়াল কন্ডিশন। আমার এক ভাই আছে ওনার ক্লাবিং আছে, বাট ওনার অ্যাজমাও আছে, তো ওনার অন্য কোনো কারণ হয়তো আলহামদুলিল্লাহ খুঁজে পাইনি, ফ্যামিলিয়াল কারণ, কনজেনিটাল ফ্যামিলিয়াল। আমি একটা স্টুডেন্টের সাথে আমার রুমমেট ছিল, তার বাবা তার নিজের এরকম অনেকের ক্ষেত্রে ক্লাবিং আছে, দিস এ ফ্যামিলিয়াল। এরকম আমি দুইটা পেশেন্ট একদম নিজের চোখের সামনে পাইছি, দুইটা মানুষ, এটা পেশেন্ট এখনো হয় নাই আর কি, না হোক আল্লাহ তাদের সুস্থ রাখুক। দুই নম্বর হচ্ছে অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড কারণের মধ্যে কিছু থোরাক্স মানে লাংকস, কিছু হার্ট কস, কিছু জিআই কস, যেটা কমনলি মাথায় রাখতে হবে ক্রনিক ইনফেকশন গুলো, লাইক ক্রনিক সাপোর্টিভ কন্ডিশন, পালমোনারি টিবি, ব্রঙ্কিকটিসি, অ্যাপসেস। এই অ্যাপসেসের ক্ষেত্রে একটা মাথায় বিষয় রাখতে হবে, একটা মানুষের আগে ক্লাবিং ছিল না, 10 থেকে 15 দিনের মাথায় ক্লাবিং, আগে ক্লাবিং ছিল না 10 থেকে 15 দিনের মাথায় ক্লাবিং, লাং অ্যাপসেস এক, দুই নম্বর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, মাথায় রাখতে হবে এটা, ভুলে যাবে না হঠাৎ করে ক্লাবিং, লাং অ্যাপসেস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ভুলে যাবে না আপনার। আবার এমপাইমাতে হতে পারে প্রলিফিকেশন, এখানে ইনফেকশন হয়েছে, সেম কাহিনী হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস, এটা দীর্ঘদিন ধরে ক্লাবিং, টিউমার, লাং ক্যান্সার, মেজোথেলিওমা, ফাইব্রোমা, খুব ইম্পর্টেন্ট মেজোথেলিওমাটা মাথায় রাখবেন। লাং ফাইব্রোসিস এর ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, সাধারণত এটার মধ্যে হচ্ছে আপনার এই ক্লাবিংটা থাকতে পারে। কার্ডিওভাস্কুলারের মধ্যে কিছু সায়ানোটিক হার্ট ডিজিজ থাকে, এই সায়ানোটিক হার্ট ডিজিজ, তারপরে এবি ফিস্টুলা, এবি শান্ট, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের কি থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে। জিআই কস, যেমন সিরোসিস, আইবিডি, সিলিয়াক ডিজিজ, এখানে ক্লাবিং থাকতে পারে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনিক ইনফ্লামেশন হলে প্লেটিলেট ড্র্যাপ গ্রোথ ফ্যাক্টর এবং অন্যান্য জিনিসপত্র বা এরকম প্লেটিলেট ড্র্যাপ গ্রোথ ফ্যাক্টর বা প্লেটিলেট সাবস্টেন্স গুলা আমাদের হচ্ছে হোল বডিতেই
সাধারণত তারা চলে যায়, আর দেখা যায় হচ্ছে যে আমাদের আঙ্গুলের এই স্থানটুকু বেশি আমাদের চোখে পড়ে এবং সেটা আমরা ডায়াগনোসিস করি। এটা ছাড়াও থাইরয়েড অ্যাক্রোপেসিস, যেমন থাইরোটক্সিকোসিস অথবা প্রাইমারি হাইপারট্রপিক অস্টিও আর্থ্রোপ্যাথি HPOA, এটা অনেক সময় একটা লাংস এর একটা প্রি প্যারানিপ্লাস্টিক কন্ডিশন, লাং ক্যান্সার, এটা অনেক সময় আমরা পেতে পারি। তাহলে আমরা আপনাদের সামনে অ্যাকোয়ার্ড কন্ডিশন আলোচনা করলাম, সেটা হচ্ছে মোর দেন 90%। 90%-এর মধ্যে অ্যারাউন্ড 80% হচ্ছে যে লাং কজে, লাংসে টিবি, লাংসে ব্রঙ্কিকটিসিস, লাংসে অ্যাবসেস, লাংকে এমপায়মা, লাংসে সিস্টিক ফাইব্রোসিস, অনেক সময় লাংসে টিউমার, লাংসে টিউমারের মধ্যে লাং ক্যান্সার, মেজোথেলিয়ামা ফাইব্রোমা, অনেক সময় লাং ফাইব্রোসিস, এসব জায়গার মধ্যে আপনার হতে পারে। এটা ছাড়াও কার্ডিওভাস্কুলার জিআই কজ গেল। এরপরে আপনাদেরকে আমরা আগেই ডিসকাস করে এসেছি হেমোপটাইসিস। হেমোপটাইসিস মিনস কাপিং আউট অফ ব্লাড, এটা আমরা সবাই জানি। তো এটা যদি কারো যদি এরকম পান, ডেফিনেটলি দিস ইজ এ ভেরি ডিভাস্টেটিং কন্ডিশন, আমরা খুব প্যানিক হয়ে যাই এবং আমরা ইমিডিয়েটলি হসপিটালাইজ হয়ে আমরা সেটা ট্রিটমেন্ট বা ইটিওলজি দেখার চেষ্টা করি। এ হিস্ট্রি অফ রিপিটেড স্মল হেমোপটাইসিস, ব্লাড স্টিক স্পুটাম, দিস ইজ এ হাইলি সাজেস্টিভ অফ ক্যান্সার। অনেক সময় স্ট্রেপটোকক্কাস বা নিউমোকক্কাল নিউমোনিয়াতে রাস্টি কালার স্পুটামের সাথে আমরা কনফিউশন পড়ে যাই, আমি ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে এসেছিলাম একদম প্রথম দিকে। ব্রঙ্কিকটিসিস ইন্ট্রাক্যাভিটারি মাইসেটোমা, অনেক সময় এখানেও আমরা জিনিসগুলো পেতে পারি। তারপরে চলে আসেন যে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করব, এটা আমাদের একটা ক্লু দিবে কারো যদি ক্লাবিং আছে তার সাথে হেমোপটাইসিস আছে, তার মানে কি হয় লাং ক্যান্সার না হয় ব্রঙ্কিকটিসিস। কেউ শুকে গেছে, ক্যাকেক্সিয়া, হেপাটোমেগালি, লিম্ফেডেনোপ্যাথি, এগুলো আছে, তারপরে হচ্ছে পেশেন্টের হেমোপটাইসিস হচ্ছে, আমি মনে হয় ডিল করতেছে কি যে ক্যান্সার। ফিভার, প্লুরাল র‍্যাব, তারপর হচ্ছে কনসোলিডেশন, আমি কোনো পালমোনারি ইনফেকশনটাকে ডিল করতেছি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অথবা আমি কোনো নিউমোনিয়াকে ডিল করতেছি কিনা, এটা আমাদেরকে মাথায়। তাহলে একটা পেশেন্ট ফিভার, প্লুরাল র‍্যাব, তারপরে রোগীর হেমোপটাইসিস, তাহলে এটা আমরা হয় নিউমোনিয়া না হচ্ছে ইনফেকশন, এটা আমরা ডিল করতে পারি। একটা পেশেন্টের ধরেন আপনার হেমাচুরিও আছে, হেমোপটাইসিস আছে, তাহলে কি হতে পারে বলেন তো দেখি। একটা পেশেন্টের ইউরিন দিয়ে প্রস্রাব যাচ্ছে, কাশি দিয়ে প্রস্রাব যাচ্ছে, তার মানে কি হতে পারে বলেন? ভাস্কুলাইটিস হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভাস্কুলাইটিস হতে পারে। তাহলে এটা হচ্ছে মূল ফ্যাক্ট, একটা মানুষের ইউরিন দিয়ে যাচ্ছে আর হচ্ছে যে কাশি দিয়ে যাচ্ছে, মানে এখানে ভাস্কুলার বেড গুলো ইনভলভমেন্ট। আমরা জানি আমাদের যে ফিল্টার যেখানে আমরা অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি, আবার আরেকটা ফিল্টার ইউরিনে, সেটা কি যেখানে আমরা ওয়াস পার্টিকেল গুলো বের করে ফেলি। তাহলে এই দুই ফিল্টার দিয়ে যখন একসাথে ব্লিডিং হবে, আমরা তখন বলবো দিস ইজ নট অনলি লাং কজেস, এটা একটা ভাস্কুলারিজ মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়েছে। তো আমরা চলুন এগুলো আমরা দেখে নিই, এখানে আপনারা পাবেন এটা পরবর্তীতে আছে ভাস্কুলাইটিসটা। হোয়াট আর দ্য কজেস অফ দ্য হেমোপটাইসিস, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম পাঁচটা কারণ মনে না রাখলে আপনি ফেল। দেখেন এই কারণগুলো FCPS পরীক্ষা বারবার আসছে, এগুলো আমরা প্রথম দিকে ডিসকাস করে আসছি। হেমোপটাইসিস আমরা আলোচনা শেষ করে ফেলেছি, জাস্ট আমরা দেখবো দিস আর দ্য মোর কমন কজেস, পাঁচ থেকে ছয়টা কারণ মনে রাখতেই হবে। একটা মানুষ হেমোপটাইসিস, আপনি টিবি, একটা মানুষ হেমোপটাইসিস, আপনার অবশ্যই মাথায় রাখা দরকার ব্রঙ্কিকটিসিস, ক্যান্সার, এই গেল তিনটা। একটা মানুষের হেমোপটাইসিস আপনার মনে রাখা উচিত ইনফেকশন এবং ব্রঙ্কাইটিস। একটা মানুষের হেমোপটাইসিস যেমন ফরেন বডি, ব্রঙ্কিয়াল অ্যাডেনোমা, লাং অ্যাবসেস, ট্রমা, অ্যাক্টিনোমাইকোসিস, মাইসেটোমা, কিছু প্যারাসাইট, লাংসে ভাস্কুলার কারণে পলিআর্থ্রাইটিস নোডোস, এডিপ্যাথিক পালমোনারি হেমোসিডিনোসিস অথবা আদার ভাস্কুলারিটিক কারণ, তারপরে ব্লাডের কিছু ডিসঅর্ডার যেমন লিউকেমিয়া, হেমোফিলিয়া, অ্যান্টিকো, আমি এই প্রত্যেকটা পেশেন্ট পাইছি, হেমোফিলিয়া পেশেন্ট, লিউকেমিয়া পেশেন্ট, অ্যান্টিকোগুলেন্টের পেশেন্ট, সবগুলো আমরা কিন্তু পাইছি এখানে। তাহলে আমি যেটা বলতে চাই, একটা পেশেন্ট হেমোপটাইসিস পাঁচটা কারণ বা ছয়টা কারণ আপনি ভুললে ফেল, ব্রঙ্কিকটিসিস একটা কারণ, তারপরে টিবি একটা কারণ, ব্রঙ্কাইটিস একটা কারণ, ক্যান্সার একটা কারণ, পালমোনারি ইনফেকশন, হার্ট ফেল, ভুলে যাবে না। এটা ছাড়া কিছু ব্লাডের প্রবলেম, লিউকেমিয়া, হেমোফিলিয়া, অ্যান্টিকোগুলেন্ট, তারপরে কিছু ভাস্কুলাইটিস বা ভাস্কুলার প্রবলেম,
লাংস এর বেড ভাস্কুলার বেড অথবা হচ্ছে যে তার সাথে অ্যাসোসিয়েটেডলি কিডনি বা অন্যান্য ভাস্কুলার বেড ইনভলভমেন্ট থাকুক, পলিআর্টারিস নোডস ও আদার ভাস্কুলারিস যে ইউটিউরে যেগুলো আছে যেগুলো আমরা টু দ্য পয়েন্ট আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। তাহলে এই যে হেমোপটাইসিস একটা মানুষ আমাদের সামনে আসলে প্রথম কজ হবে যে এই মানুষগুলার আন্ডারলাইং ইটিওলজি থেকে আমাকে দেখা। তাহলে এই পেশেন্ট আমরা তাকে আপরাইট রাখবো, ঠিক আছে? যদি যে পেশেন্টের ব্লিডিং যে সাইডে হচ্ছে ওই পাশে আমরা তাকে ওই কাপ করে রাখবো, রুটেকে আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, ব্রঙ্কোস্কোপি আমরা করতে পারি ওই কন্ডিশনে, যে যে যেই জায়গা থেকে ব্রঙ্কিয়ালটি থেকে ব্লিডিং হচ্ছে সেটা আপনি যদি বন্ধ করতে পারেন খুবই ভালো। অনেক সময় আমরা পেশেন্ট গুলো ট্রানেক্সামিক অ্যাসিড, ভ্যাসোপ্রেসিন, এগুলো আমরা টালিপ্রেসিন এগুলো আমরা দিতে পারি যদি এগুলোর এফিকেসি অত বেশি না। আমরা যদি দেখি যে এই পেশেন্টের খুব বেশি ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, অবভিয়াস সেন্ট্রাল কজ, রিজিড ব্রঙ্কোস্কোপি আমরা করতে পারি আন্ডার জিএ, এটা করার পর আমরা ব্লিডিং পয়েন্টটাকে বন্ধ করতে পারি। অনেক সময় ধরেন ব্রঙ্কিয়েকটেটিক পেশেন্ট, আমার এক স্টুডেন্ট আছে, হ্যাঁ, ব্যাচ ফোর এর, তার বাবার হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস, 3 থেকে 4 মাস পর পরে এরকম হেমোপটাইসিস এর এপিসোড হয়, একবার খুব বেশি এপিসোড হয়েছে। ইনফেক্টিভ এক্সাজারবেশন হলে সামটাইম এরকম ওনার ব্লিডিং হয়। তো ওনার জন্য এজিথ্রোমাইসিন যেহেতু হচ্ছে যে আপনার এখানে সুডোমোনাস কভারেজ টুভেজ করে, এই জন্য সেপ্টাজিডিন মাঝে মধ্যে এগুলাই তারা রুটিন জিমেক্স দিয়ে হচ্ছে প্রোফাইলেকটিক্যালের মধ্যে আছে। তো এরপরে ওনার কয়েকদিন আমাকে ফোন দিয়েছে যে খুব বেশি ইয়া হচ্ছে, কাফিং আউট অফ ব্লিডিং হচ্ছে। আমি ট্রানেক্সামিক অ্যাসিড চালু করলাম, তারপরে বললাম হচ্ছে যে যদি এরপরে না কমে, অ্যান্টিবায়োটিক চলবে, এরপরে যদি না কমে তাহলে ইউ শুড গো ফর আপনাকে হচ্ছে রেডিওলজিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে অথবা ব্রঙ্কোস্কোপি করতে হবে। তাহলে ব্রঙ্কোস্কোপি তো ওই সে চাঁদপুরের বাসিন্দা, ওখানে তার পাবে না, আচ্ছা তাকে ডেফিনেটলি ইউ শুড ব্রিং হিম টু দা এনআরডিসিএইচ, ঠিক আছে, এখানে নিয়ে আসতে তারা হচ্ছে আলটিমেটলি এটার ইন্টারভেনশন গুলো করতে পারবে। তাহলে ওনারা ব্রঙ্কোস্কোপি করে একটা ইন্টারভেনশন করতে পারে, অথবা দেখা যাচ্ছে না ওইটা করেও কাজ হচ্ছে না, তাহলে ওনারা ব্রঙ্কিয়াল আর্টেরিওগ্রাফি করে ওই আর্টারিটাকে একদম পোড়া দিতে পারে বা ব্লক করে দিতে পারে, এটাকে বলা হয় এম্বোলাইজেশন। তাহলে এই পেশেন্ট গুলো হেমোপটাইসিস ম্যাক্সিমাম কজ যেগুলো আছে, ইট সেলফ ইট ইজ নট এ লাইফ থ্রেটেনিং, অনেক সময় গুলো ভালো হয়ে যায়। আপনাকে রুটিন ইনভেস্টিগেশন করতে হবে, আপনাকে বুকের একটা এক্স রে করতে হবে, চেস্ট এক্স রে, একটা ফুল ব্লাড কাউন্ট, একটা ব্রঙ্কোস্কোপি, সিটি পারমানেন্ট এনজিওগ্রাম, আন্ডারলাইং কি কন্ডিশন আছে তার, ব্রঙ্কোস্কোপির মধ্যে যদি তার অ্যাসোসিয়েট কোনো একটা আপনি সাসপিশিয়াস কোনো একটা লেশন পান, এখান থেকে আপনি বায়োপসি করবেন, সিটি পারমানেন্ট এনজিওগ্রাম করবেন, এরপরে আপনি আরো ফার্দার যদি ইনভেস্টিগেশন লাগে আপনি করবেন। তো এখানে একটা আর্টারি ফোকাস করা হয়েছে, দেখেন ব্রঙ্কিয়াল আর্টেরিওগ্রাফি, এই স্থান থেকে খুব ব্লিডিং হচ্ছে, তাহলে আপনি এই ফোকাসে এসে তাকে এখানে এসে আপনি যদি এটাকে পড়াই দেন বা ব্লক করে দেন তাহলে এখান থেকে আর ব্লিডিং হবে না, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা ব্রঙ্কিয়াল আর্টেরিওগ্রাফি করার মাধ্যমে ব্লিডিংটাকে আমরা থামাতে পারি। ওকে, হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? তাহলে আমরা এখানে আলোচনা করলাম হচ্ছে যে আপনার হেমোপটাইসিস, আমরা আলোচনা করলাম হচ্ছে আপনার চেস্ট পেইন নিয়ে আমরা সামনে আলোচনা করব বলেছি, আমরা আলোচনা করলাম ক্লাবিং, আমরা আলোচনা করলাম শর্ট অফ ব্রেথ, রাইট? তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে কফ। তাহলে কফ, শর্ট অফ ব্রেথ, হেমোপটাইসিস, ক্লাবিং, আর হচ্ছে যে আপনার সাইকোজেনিক যে কন্ডিশনসটা আমরা আপনাকে বললাম যে হাইপার ভেন্টিলেশন যেটা আছে সেটা আমরা আপনাদের সামনে ডিটেইলস ব্যাখ্যা করলাম। কার কোনো কোশ্চেন আছে এদের মধ্যে? এনি কোয়েরি? কার কোনো প্রশ্ন? নো।